চিলি চিকেন বানানোর জন্য আমাদের প্রয়োজন চিকেন। আমি পিস পিস করে কাটা রয়েছে চিলি চিকেনের পিস করে, এটাকে আমি ভিনিগার লাগিয়ে রেখেছি আধা ঘন্টা মতো। আর রয়েছে একটা ডিম, টমেটো চাকচাক করে কেটেছি, আর পেঁয়াজের কুচি করে ডোম ডোম করে করে আমি সেটাকে স্লাইস করে আলাদা করে রেখেছি। আর রয়েছে রসুন কুচানো আর আদা রসুনের পেস্ট, আর লাগছে আমাদের সয়া সস, কর্নফ্লাওয়ার আর অল্প পরিমাণ ময়দা। সয়া সস, কর্নফ্লাওয়ার আর অল্প পরিমাণ ময়দা, ব্ল্যাক জিরা, কালি মির্চ, সানরাইজের, এটা আপনারা যে কোনো দোকানেই পেয়ে যাবেন, সানরাইজের কালি মির্চ। ব্যাস, আমি প্রথমে মাংসের পিসগুলোকে এই বাটিটার মধ্যে নিয়ে নিলাম। একটা বড় বাটির মধ্যে নিতে হবে, যার মধ্যে আমরা সমস্ত কিছু একসাথে মেশাতে পারি, তার জন্য একটা বড় বাটির প্রয়োজন। এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব, ডিমটা ফাটিয়ে দিয়ে দিলাম, এর মধ্যে আদা রসুনের এই পেস্টটি দিয়ে দেব। এই কুচানো স্লাইস করা রসুনগুলো আমরা দিয়ে দেবো। রসুন কিছুটা তুলে রাখতে হবে, অল্প একটু ময়দা, একটুখানি সয়া সস, টমেটো সসের পাতা, সস এমনি বোতল থেকেও দিতে পারেন, পরিমাণ মতো নুন, এটা আপনার আপনার পরিমাণ বুঝে আপনি দেবেন, ফ্লাওয়ার, পরিমাণ মতন কর্নফ্লাওয়ার দিয়ে, একটু লঙ্কার গুঁড়ো, অল্প সামান্য পরিমাণ, একদম হলুদ, একটুখানি হলুদ, অল্প, একদম সামান্য পরিমাণ জিরা, ব্ল্যাক জিরা সামান্য পরিমাণ, দিয়ে আলু স্টার্ট। ভাজবো, একটিস একটিস করে তুলে তুলে একদম আস্তে স্টিমে দিয়ে সামান্য এটাকে ভাজতে হবে, যাতে এটা ভালো করে ভেতর থেকে হয়ে যায়। সামান্য পরিমাণ হলুদ, একদম সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে এটিকে আমরা ভালো করে, একটু ভাজা ভাজা হবে, একটু ব্রাউন টাইপের হয়ে আসলে আমরা এর মধ্যে আবার অন্য কিছু অ্যাড করব। আমরা স্টার্ট, এর মধ্যে আমরা সয়া সস, সরষের তেল, টমেটো সস, মিক্স করব, এটাকে দিয়ে ভালো করে মিক্স করব, একদম হালকা আঁচে। এবার আমরা এটাকে গ্রেভি করার জন্য, যে যেরকম গ্রেভি করতে চান সেরকম গ্রেভি করার জন্য, আমি যেমন একটু গ্রেভিটা বেশি পছন্দ করি তাই কর্নফ্লাওয়ারটা একটু ভিজিয়ে আমি বেশ পরিমাণ জল দিয়ে এটার মধ্যে অ্যাড করতে চলেছি। এবার এর মধ্যে আমরা
একে একে সব চিলি চিকেনের বড়াগুলো দিয়ে দেবো। চিকেনের বড়াগুলো অ্যাড করবো। দিয়ে এটাকে আমরা খানিকক্ষণ ফুটবে, আর এর মধ্যে সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দেব। যে যেরকম মিষ্টি খেতে ভালোবাসে সেই সেই পরিমাণ চিনি এর মধ্যে দেওয়া হবে। আমি মিষ্টি ভাবটা বেশি ভালোবাসি, তাই এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি অ্যাড করব। কমপ্লিট, স্টার্ট।